নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের সপ্তম অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি বলতে পারি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা এখান থেকে তোমরা 100% কমন পাবে। এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যাবতীয় এমসিকিউ। 20 শতকের ভারতের নারী ও ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ফার্স্ট প্রশ্ন, এক দেখে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন, গয়ের অ্যান্সার হবে সরোজিনী নাইডু। দুই দেখে প্রশ্ন, সরলাদেবী চৌধুরানী যে উৎসব পালন করতেন তা হলো, গয়ের অ্যান্সার হবে বীরাষ্টমী ব্রত। তিন দেখে প্রশ্ন, দীপালী সংঘ প্রতিষ্ঠিত হয়, গয়ের অ্যান্সার হবে ঢাকায়। চার দেখের প্রশ্ন, জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন, গয়ের অ্যান্সার হবে লীলা রায়। পরের প্রশ্ন, পাঁচ দেখের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের, খয়ের অ্যান্সার ভোগেশ্বর ফুকননি। ছয়দেকের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, খয়ের অ্যান্সার হবে সরলাদেবী চৌধুরানী। সাতদেকের প্রশ্ন, কি বলেছে এজে বা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন, গয়ের অ্যান্সার নারায়ণ গুরু। আটদেকের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সময় গড়ে ওঠে, গয়ের অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনের সময়। পরের প্রশ্ন, নয় দেখের প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, গয়ের অ্যান্সার অহিংস অসহযোগ আন্দোলনে। দশ দেখের প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, গয়ের অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। এগারো দেখের প্রশ্ন, প্রথম কী বলেছে দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মধুলক্ষ্মী রেড্ডি। বড় দেখের প্রশ্ন, রশিদ আলী ছিলেন, গয়ের অ্যান্সার আজাদিন বাহিনীর ক্যাপ্টেন। তেরো দেখের প্রশ্ন, বাংলায় অরন্ধন দিবস পালিত হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। ঠিক আছে, 16ই অক্টোবর, একটু ছবিটা একটু কেটে গেছে। চোদ্দো দেখের প্রশ্ন, অ্যান্সার গয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। পনেরো দেখের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে নেতৃত্ব দেন, গয়ের অ্যান্সার হবে সূর্য সেন। ষোলো দেখের প্রশ্ন, বুড়িবলমের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ নেতৃত্ব দেন, গয়ের অ্যান্সার হবে বাঘা যতীন। সতেরো দেখের প্রশ্ন, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, গয়ের অ্যান্সার লক্ষ্মী স্বামীনাথন। আঠেরো দেখের প্রশ্ন, গয়ের অ্যান্সার হবে উষা মেহতা। উনিশ দেখের প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, গয়ের অ্যান্সার হবে সতীশচন্দ্র বসু। কুড়ি দেখের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন, গয়ের অ্যান্সার হবে বীরশ্রেলিঙ্গম পান্তুলু। একুশ দেখের প্রশ্ন বলেছে, কি বলেছে ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহের নেতৃত্ব দেন, গয়ের অ্যান্সার হবে সরোজিনী নাইডু। বাইশ দেখের প্রশ্ন, ভারতে স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন, গয়ের অ্যান্সার প্রীতিলতা ওয়েদ্দার। তেইশ দেখের প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটির লেখক হলেন, গয়ের অ্যান্সার হবে জ্যোতিরাও ফুলে। চব্বিশ দেখের প্রশ্ন, ভারতে বিপ্লবীবাদের জনক বলা হয়, গয়ের অ্যান্সার বাসুদেব বলবন্ত ফাতকে। ঠিক আছে, পরের প্রশ্ন, পঁচিশ দেখের প্রশ্ন বলেছে নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দেন, গয়ের অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ছাব্বিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে তমলুকে। সাতাশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কৃষিজীবী। আঠাশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উর্মিলা দেবী। উনত্রিশ দেখের যে প্রশ্ন সের অ্যান্সার হবে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, গয়ের অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গান্ধীজি। একত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে। বত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কমলাদেবী চট্টোপাধ্যায়। তেত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। চৌত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মালাবরে। পঁয়ত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অ্যানি বেসান্ত। ছত্রিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বীণা দাস। সাঁইত্রিশ দেখের অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু। আটত্রিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। উনচল্লিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। চল্লিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। একচল্লিশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লীলা নাগ রায়। বিয়াল্লিশ দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তমলুকে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়,
খয়ের আনসার হবে তমলুকে। 43 নম্বর প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন, গোয়ের আনসার ভীমরাও রামজি আম্বেদকর। 44 নম্বর প্রশ্নের আনসার হবে শ্রীনারায়ণ গুরু। 45 নম্বর আনসার হবে গোয়ের আনসার আইন অমান্য আন্দোলনের সময়। 46 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন, খয়ের আনসার সূর্য সেন। 47 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, খয়ের আনসার রামস্বামী নাইকার। 48 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, গয়ের আনসার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এই আমাদের 48খানা MCQ সপ্তম অধ্যায়ের। আমি মনে করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।